সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 10 লাখ মানুষ, উত্তরে বাড়ছে নদ নদীর পানি। মিয়ানমার থেকে গুলি আসলে বাংলাদেশও পাল্টা গুলি চালাবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশ্বকাপে সুপার এইটে কাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কন্ডিশন বদলে দিতে পারে সমীকরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ। রাত 9টার 21-এ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ পড়েছেন নানা সংকটে। বন্যা পানিতে ডুবে জকিগঞ্জ গোয়াইনঘাটে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জে বন্যার্তদের আশ্রয় দিতে 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মৌলভীবাজারের ধলাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। আর উত্তরাঞ্চলে তিস্তা ধরলাস নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও উজানের ঢল অব্যাহত রয়েছে। জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ সহায় সম্বল পানির নিচে রেখে 650 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 20,000 মানুষ। বন্যা ও জলাবদ্ধতায় সিলেট নগরীতেও দুর্ভোগ চরমে দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি, খাবার সংকট, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের জন্য প্রাথমিকভাবে 80 লাখ টাকা ও 1,000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুই জেলা মিলে 10,000 প্যাকেট শুকনো খাবার, অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 20 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 20 লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক বাবদ আজকে বরাদ্দ দিয়েছি। এদিকে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশে 9টি ড্রেজিং স্টেশন করা হবে, জ্বর জাগলে তাৎক্ষণিক অপসারণ করা হবে, এতে নদী প্লাবিত হবে না। সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে, এগুলোকে আমরা ড্রেজিং এর আওতায় আমরা আনতেছি। ড্রেজিং করে যদি আমরা পুরোটা দিয়ে ড্রেজিং করে দিতে আমরা এটাকে ড্রেজিং করতে পারি, তাহলে আমরা মনে করি যে পানি যেটা উজান থেকে যে পানিগুলো নামবে এই পানিটা আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে আমাদের কষ্ট হবে না। সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ, জানমাল রক্ষায় আশ্রয় কেন্দ্রে উঠেছেন দুর্গতরা। এখানে জনগণ খুব খারাপ অবস্থায় আছে, সবার ঘরে ঘরে পানি, দোকান পাট, সবাই খাবার শুকনো খাবার অবস্থা খুব উচ্চনীয় অবস্থা, মানুষ বহুত দুর্ভোগে আছে, খুব কষ্টের মধ্যে আছে। বন্যার্তদের উদ্ধার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন। জেলায় 516টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, বিতরণ করা হচ্ছে খাবার ও ত্রাণ সামগ্রী। শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। মৌলভীবাজারে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ধলাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। 7 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। কোনো মানুষ বা হরতাম বাসি না বাচ্চা চলে রাস্তার মধ্যে গ্রাম দেখানো আছে, নামাজ চলতেছে রাস্তার পাশে এক বাসায়, কিন্তু আমাদের মসজিদে যথেষ্ট পরিমাণের পানি আছে। এদিকে নেত্রকোনায় কলমাকান্দা উপজেলার 5 ইউনিয়নের প্রায় 40 গ্রামের নিম্নাঞ্চল ডুবে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। যে ভাই পানি বাড়তেছে রংপুরে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। কাউনিয়ার চরের 10টি গ্রাম প্লাবিত। কুড়িগ্রামের সব নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় 2,000 পরিবার। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পেয়ে 12টি চরের নিম্নাঞ্চল প্লাবিত। রত্নাজামান, 21-এ টেলিভিশন।
এদিকে আগামী ২৪ ঘন্টা সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। একই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট সহ রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অঞ্চলের দিকে যে তিস্তা, ধরলা এবং দুধকুমারী তিনটে নদী আমরা মনিটর করে থাকি, এই নদীগুলো তো আমরা সবসময় একটু ক্রিটিক্যাল এবং এই নদীগুলো আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যেহেতু ভারী বৃষ্টিপাতের মতো সেদিকে রয়েছে এবং তিস্তা নদী ডালিয়া পয়েন্ট আগামী ২৪ ঘন্টা বিপদসীমার উপরে স্বল্প সময়ের জন্য অতিক্রম করতে পারে। মিয়ানমার থেকে গুলি আসলে বাংলাদেশও পাল্টা গুলি চালাবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, তারা মাঝে মাঝে ভুল করে বিজিবির ওপর গুলি করেছিল। মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন আর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি না চালায়। সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা উড়িয়ে গেলে তারা আর গুলি করবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো মানে মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে, আমরা দুনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমরা আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের দুইটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে, আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সাথে বৈরিতা করে দেশের ক্ষতি করেছে, জাতীয় স্বার্থে আওয়ামী লীগ ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছে, সীমান্তের যে কোনো সংকট আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মানিক সিকদারের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ঢাকার দুই সিটি মেয়রকে নিয়ে যৌথ সভা শেষে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ঢাকা আগামীকাল বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। এ সময় সীমান্ত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সব সংকট আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আলোচনার টেবিলেই সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সিলেট সুনামগঞ্জ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সকল নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য। মানিক সিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভি রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬:৩০। সামর্থ্যের বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে ক্যাঙ্গারু বাহিনী। অবশ্য টি টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট ১০বারের দেখায় বাংলাদেশ ৪টিতে জিতেছে ও হেরেছে ৬টিতে। এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট ভিন্ন। গ্রুপ পর্বে কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশের বোলাররা। তানজিন সাকিব রিশাদদের দারুণ বোলিংয়ে ব্যাটারদের অবদান ছাড়াই সুপার এইটে জায়গা করে নেয় টাইগাররা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সৌদি আরবে তীব্র তাপদাহে ৯২২ জন হাজির মৃত্যু, সন্ধান মিলছে না অনেকের। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন কবি অসীম সাহা। তার কবিতা বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ বলে মন্তব্য করেন কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকরা। দেশের অন্যতম প্রধান কবির প্রয়াণে কবিতাঙ্গনে শূন্যতা তৈরি হলো বলেই মনে করেন বন্ধু স্বজনরা। আদিত্য মামুনের রিপোর্ট।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর 18 জন প্রয়াত হন 21 পদকপ্রাপ্ত বাংলা ভাষার বরেণ্য কবি প্রাবন্ধিক অসীম সাহা। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শেষবারের মতো তাকে আনা হয় প্রিয় প্রাঙ্গণ বাংলা একাডেমিতে। নজরুল মঞ্চে ফুলেল শ্রদ্ধা, কবিতার মুক্তিযুদ্ধে তার অসামান্য ভূমিকা তুলে ধরেন রাজনৈতিক সহযোদ্ধারা। সবসময় তিনি রাজপথে থেকেছেন। সব মোড় বদলের ঘটনায় কবি অসীম সাহাকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি। হাজার বছরের প্রবাহমান বাংলার অকৃত্রিম কবি তা সৃষ্টিতেই বেঁচে থাকবেন বলে মনে করেন অগ্রজ অনুজ কবি বন্ধুরা। বেকারত্বের অভিশাপ তাকে বহন করতে হয়েছে এবং তিনি অর্থ কষ্টে ভোগ করেছে, কষ্ট পেয়েছেন। তার একটা শাস্ত্রীয় বিদ্যা বেশি ছিল বলে মনে হয়। কবি অসীম সাহা আমাদের কবিতার একজন বিশিষ্ট একজন ব্যক্তি। অসীম সাহা সৎ ও সাহসী ছিলেন বলেই বেছে নিয়েছিলেন দারিদ্র্যের কঠিন পথ। সন্তানরা বলছেন তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে উত্তর প্রজন্ম। আমার ভালো মন্দ সবকিছুতেই উনি সব সময় আমাকে উৎসাহ দিতেন। ওনার লেখালেখির এই সামগ্রিক বিষয়গুলো আমি যদিও খোঁজ রাখি, কিন্তু ধরেন প্রকাশনা বা অন্যান্য প্রকাশনী সংস্থার সঙ্গে ওনার কী ধরনের কথা হয়েছে এই বিষয়গুলো আমি জানি না। যে অর্ঘ্যর একটা পরিকল্পনা আছে। কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, উদীচি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে রাজারবাগ কালী মন্দির মহাশ্মশানে চিরনিদ্রায় শায়িত হন কবি অসীম সাহা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে এ পর্যন্ত 922 জন হাজির মৃত্যু হয়েছে, সন্ধান মিলছে না অনেকের। এবার হজ করতে গিয়ে মারা গেছেন এমন বিভিন্ন দেশের হাজিদের তালিকা প্রকাশ করে সংবাদমাধ্যম AFP। এতে দেখা যায় নিহতদের 600 জনই মিশরের নাগরিক, ভারতীয় অন্তত 68 জন, নিখোঁজ রয়েছেন আরও অনেক হাজি। প্রাথমিকভাবে 80 জন নিখোঁজের তালিকা দিয়েছে জর্ডান। সৌদি কর্তৃপক্ষ জানায় এবার তীব্র তাপদাহে হজ করতে আসাদের মধ্যে 2700 জন অসুস্থ হয়েছে। গেল 14 জুন থেকে হজ শুরু হয়। সৌদি আবহাওয়া দপ্তরের তথ্য মতে গেল এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল 51.8 ডিগ্রি সেলসিয়াস। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 10 লাখ মানুষ, উত্তরে বাড়ছে নদ নদীর পানি। মিয়ানমার থেকে গুলি আসলে বাংলাদেশও পাল্টা গুলি চালাবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশ্বকাপে সুপার এইটে কাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কন্ডিশন বদলে দিতে পারে সমীকরণ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল 21-এর সঙ্গেই থাকুন।